السلام ورحمة الله وبركاته. اليوم لدينا ديني بون. جانتي سيسن سرار الرحمن. الانتشار رقم العالمين. كيف جاتي سيسن شبه فاره. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. جيش من الله Allah سبحانه وتعالى يتكلم بالين. يسأله من في السماوات والارض كل يوم هو في شعر. অর্থাৎ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবাই তার নিকট প্রার্থনা করে এবং তিনি পড়তে এক এক ব্যাপারে রত তো এই আয়াত থেকে আল্লাহ ওয়া আল এটাই বুঝাইতে চেয়েছেন যে সবাই তার মুখাফেক্ষী আর প্রত্যেক দিনের অর্থ হলো এখানে সব সবসময় বোঝানো হয়েছে অর্থাৎ আল্লা সুহানুয়া তালা তিনি সর্বদাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন যেহেতু এই বিশ্ব জাহানে যা কিছু হয় তাই একমাত্র আল্লাহ সুফ হানুয়াতালের নির্দেশ বা ইচ্ছায় হয়ে থাকে তাই দিন রাত্রির এমন কোনো সময় নাই এমন কোনো মুহূর্ত নাই যিনি তার কর্ম সম্পাদন থেকে খালি থাকেন এখান থেকে এটাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ কাউকে রুগী বানান কাউকে রোগ থেকে মুক্ত করেন কাউকে ধনী করেন কাউকে দরিদ্র করেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আল্লাহ সাহানুয়াতা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় তিনি কী করেন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন এবং সবাই তার মুখাপেক্ষি এবং তার দ্বারের ভিখারি এটাই হচ্ছে মূল কথা باقي والله أعلم بالصواب ، السلام عليكم ورحمة الله وبركاته